नमस्कार, शुरू करलाम आजके चतुर्थ स्तम्भ। आमी सुचंद्रिमा। गुहाबासी मानुषदेर जाति छिल ব্যানার্জী, ঘোষ, সাঁতরা, কুইরি, জানা, পরামানিক, পদবী ছিল। লক্ষ বছর কেটে গেছে, মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য প্রস্তুতকারক হয়েছে। রোজ সকালে তাকে ঘুম থেকে উঠেই কোন দিকে একটা নধর শুয়োর বা ষাঁড় বা ছাগল বা হরিণ পাওয়া যাবে তা ঠিক করতে হয় না। সে এখন দানা, শস্য, ধান, গম, ভুট্টা, যব ফলাতে শিখেছে, সবজি ফলাতে শিখেছে, ফলের গাছও এনে নিজের বাড়ির পাশে লাগিয়েছে, গরু, ছাগল, শুয়োর পুষতে শিখেছে। কাছাকাছি এই সময়ের বেশ খানিক আগেই জন্ম দিয়েছে পুরোহিত, যোদ্ধা আর দাস। দাসেরা অসংখ্য, কিন্তু কিছু পুরোহিত আর যোদ্ধার দল নিয়েছে শাসনের ভার। পুরোহিত বলেছে রাজার কথা শুনতে হবে, আর রাজা পুরোহিত এলেই সাষ্টাঙ্গে প্রণাম করে বুঝিয়ে দিয়েছে ইনি পূজনীয়। এইভাবে এক সেটিং তৈরি করে ওই অসংখ্য মানুষের ওপর এক শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে, যেখানে ওই লক্ষ মানুষের পাঠশালায় প্রবেশের অধিকার নেই, যেখানে ওই মানুষের মন্দিরে প্রবেশের অধিকার নেই, যেখানে ওই মানুষেরা রাজকর্মে হিস্সেদারিত্ব ছেড়েই দিন, রাজসভায় প্রবেশাধিকারই পাননি। হাজার হাজার বছর কেটেছে এইভাবে। কিছুটা সুরাহা হয়েছে যখন ওই সামন্তদের এক অংশ পুঁজি বিনিয়োগ করে শিল্প গড়েছেন। সেই ব্যবস্থায় ওই লক্ষ মানুষেরা আবার শোষিত, বঞ্চিত শ্রমিক। ইতিমধ্যেই পুরোহিতের দল শিক্ষার আলো পেয়েছে, তারা এখন সমাজের ইনফ্লুয়েন্সার, তারাই শাসকের ভূমিকায়। সংঘাত এড়াতে এক তথাকথিত গণতান্ত্রিক কাঠামো তৈরি হয়েছে, যার বেশিরভাগটাই 90% থেকে গেছে ওই পুরোহিত, যোদ্ধা আর বানিয়াদের মধ্যে। বহিরাঙ্গে এক অপার গণতন্ত্র। বিশ্বের উন্নত দেশে এই ভাগাভাগি কবেই উধাও হয়েছে। তাদের সমাজ প্রগতির প্রতিটা পথে ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে। আমাদের দেশে প্রাচ্যের বহু অংশে বৈষম্যকে বজায় রাখতেই সামান্য কিছু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু কম বেশি ওই বর্ণ বৈষম্যের কাঠামোটাকে বাঁচিয়ে রাখা হয়েছে, বাঁচিয়ে রাখার প্রবল চেষ্টা এখনো চলছে। এর মধ্যে আমাদের দেশে আরেক নতুন বিপদ হলো ওই ব্রাহ্মণ্যবাদের নেতৃত্বে, উচ্চ বর্ণের নেতৃত্বে এক সংগঠিত আন্দোলন তৈরি হলো সংখ্যালঘুদের বিরুদ্ধে। ব্রিটিশ নয়, এই সংখ্যালঘুদেরই প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করা হলো। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই উচ্চবর্ণের নেতৃত্ব বুঝতে পারলেন যে কেবলমাত্র বর্ণ হিন্দুদের দ্বারা এই লড়াই জারি রাখা যাবে না। যাঁদের পাঠশালাতে ঢুকতে দেওয়া হয়নি, তাঁদের পূর্বপুরুষ যাতে স্বর্গে যায়, তার জন্য শ্রাদ্ধ, শান্তির কড়া নিয়ম খানিক নরম করা শুরু হলো। এতদিন যাদের তারা পাঠশালায় ঢুকতে দেননি, এতদিন যাদের কুয়োর জল নিতে দেননি, এতদিন যাদের ছায়া মারাননি, তাদেরকে এক ব্র্যাকেটে রেখে এক হিন্দু সমাজের কথা বলা শুরু করলেন, যেখানে নাকি কোনো ছুয়াছুত থাকবে না, বৈষম্য থাকবে না। কিছু রিলিফ এলো, কিছু জায়গায় মন্দিরের দরজা খুলল, কিছু নিম্নবর্ণের মধ্যে একটু উপরের লোকজন, এদের ছেলেমেয়েরা শিক্ষার আলো পেতে থাকলো, কেউ কেউ রাজনীতিতে জায়গা করলেন। কিন্তু কাঠামোর দখল থাকলো ওই বর্ণ হিন্দুদের হাতে। কতটা হাতে বলছি সে কথা বিরতির পর, সঙ্গে থাকুন। কদিন আগেই রাহুল গান্ধী বলছিলেন, দিল্লির যে আমলারা দেশের নীতি নির্ধারক সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, তেমন 90 জনের মধ্যে 3 জন নিম্নবর্ণের। দেশ স্বাধীনতা পাবার আগে, পাবার পরেও আম্বেদকর দলিত অধিকার নিয়ে আলাদা আন্দোলন গড়ার দিকে মন দিলেন, কিন্তু তার সাংগঠনিক আকার ধারণের আগেই তিনি মারা গেলেন। বহু পরে জাতে জোলা রামদাসিয়াদের ঘরে জন্ম নেওয়া এক তরুণ আওয়াজ তুললেন, ভোট হামারা রাজ তুমারা নহি চলেগা নহি চলেগা। তিনি কাস্ট আর ক্লাসের ইকুয়েশনটা নতুন করে বোঝালেন। সেই তরুণ কাশিরামি বললেন, জিসকি জিতনি সংখ্যা ভারি উসকি উতনি হিস্সেদারি। এই ক্লাস
স্ট্রাগলটা বোঝার দায় ছিল কমিউনিস্ট পার্টির, কিন্তু তারা ক্লাস আর কাস্টের ইকুয়েশনটা বোঝেননি। কাজে এই নিচু জাতির মানুষদের মধ্যে থেকে গড়ে তোলা আন্দোলন কমিউনিস্ট পার্টির হাতের বাইরে চলে গেল। তারা মধ্যবিত্ত এলিট বাবুদের দল হয়ে রইলেন। অন্যদিকে এই সময় আরও কিছু অনগ্রসর সমাজের নেতা, যারা জয়প্রকাশ আন্দোলন থেকে উঠে এসেছিলেন, তারাও বুঝে গেলেন নিজেদের জাতি ইকুয়েশনকে রাজনীতিতে কাজে লাগাতে হবে। ওই সময় রাম মন্দিরের দাবি তুলে বৃহত্তর হিন্দু সমাজের কথা বলছে বিজেপি, আর তাকে ঠেকাতে 90 থেকে শুরু হয়ে গেল মণ্ডল রাজনীতি। মণ্ডল কমিশন রাজীব গান্ধীর সরকারকে তখনই রিপোর্ট দিয়েছিল, কিন্তু তা তখন বের করা হয়নি। কিন্তু ভিপি সিং সেই কমিশনের রিপোর্ট বার করে দেবার পরে বিজেপির ওই বৃহৎ হিন্দু সমাজের আন্দোলনে ভাটা এলো। কমিউনিস্ট পার্টির উত্তরপ্রদেশের এমপি মিত্র সেন যাদব চলে গেলেন সমাজবাদী দলে। চাকরি আর সরকারি সুবিধের কাছে আপাতত রামলালা হারল, কিন্তু তাকে জেতানোর জন্যই এবারে আরেক চাল চালা হলো। এক ওবিসি নেতাকে বাছা হলো এবং হিন্দু সমাজের হিন্দুত্বের রাম মন্দিরের আন্দোলনকে নির্বাচনের আসরে ফেলে দেওয়া হলো। 2014-তে সেই ন্যারেটিভের সামনে বাকিরা ছিল অসহায়, বিভিন্নভাবে বিভাজিত। কাজেই নরেন্দ্র মোদি, এক ওবিসি, ক্ষমতায় এলেন। 2014 থেকে উনি ন্যারেটিভ সেট করেন, বিজেপি এজেন্ডা সেট করে, ছত্রভঙ্গ বিরোধীরা তার প্রতিক্রিয়া দিতে থাকে, জয় মোদিজির। কিন্তু চাকা তো ঘোরে, দুটো জিনিস বিজেপিকে চমকে দিয়েছে। প্রথম হলো বিরোধীদের একমঞ্চে আসা, আর দুই হলো কাস্ট সেন্সাসের, জাতিভিত্তিক জনগণনার বিষয়টা সামনে এসে যাওয়া। গান্ধীজির জন্মদিনে বিহারের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যে অগস্ট মাস থেকে যে জাতিভিত্তিক জনগণনা করিয়েছেন তার রিপোর্ট বার করে দিলেন। আজ সুপ্রিম কোর্টে মামলা উঠেছে, কিন্তু তার আগে রিপোর্ট প্রত্যেকের হাতে এবং স্বাভাবিক স্লোগান, জিসকি জিতনি সংখ্যা ভারী উসকি উতনি হিস্সেদারি। যে কংগ্রেস 2011-তে জাতিভিত্তিক জনগণনা করিও তা প্রকাশ করেনি, যারা মণ্ডল কমিশনের রিপোর্টও চেপে রেখেছিলেন, সেই তাঁরা আজ প্রবল উৎসাহে দেশ জুড়ে কাস্ট সেন্সাসের কথা বলছেন। ফিরছি আলোচনা বিরতির পর, সঙ্গে থাকুন। একটু বিহারের রিপোর্টটা দেখে নেওয়া যাক। কেবল কাস্ট নয়, রিলিজিয়নের গণনাও হয়েছে, সেটা আগেই দেখেনি। 2011 থেকে বিহারের হিন্দুদের সংখ্যা নগণ্য কমেছে 0.7%, আগে ছিল 82.7%, এখন 81.9%। আসলে 81.998% যাকে 82% ধরে নিলে 0.7% হিন্দু জনসংখ্যা কমেছে, প্রায় ততটাই নগণ্য বৃদ্ধি মুসলমান জনসংখ্যায়। তারা ছিল 16.9%, হয়েছেন 17.7%। তার মানে মুসলমানদের জনসংখ্যা 5 গুণ 6 গুণ করে বাড়ছে, কিষানগঞ্জের বর্ডার এলাকায় বাংলাদেশ থেকে হু হু করে মুসলমান ঢুকছে। বিজেপির এই যে প্রচার তা মিথ্যে, তা প্রমাণিত হল। আর হ্যাঁ, এই গণনায় বিহারের 30.07 কোটি মানুষের মধ্যে 2,146 জন জানিয়েছেন তাঁরা ঈশ্বরে বিশ্বাস করেন না, এটাও জানিয়ে রাখলাম। এবার কাস্ট সেন্সাসে যা পাওয়া গেছে সেই তথ্যে আসা যাক। পিছড়ে বর্গ, ব্যাকওয়ার্ড কাস্ট 27.12%, অতি পিছড়ে বর্গ এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্ট 36.01%, শিডিউল কাস্ট 19.65%, শিডিউল ট্রাইব 1.68%, আর আপার কাস্ট 15.52%, যার মধ্যে ব্রাহ্মণ 3.6%, রাজপুত 3.45%, ভূমিহার 2.86%, আর বানিয়া বা বৈশ্য 2.3%। এই আপার কাস্টের মধ্যে মুসলমান আশরাফ, মুসলমান উচ্চবর্ণের লোকজনের হিসেবও আছে। সব মিলিয়ে তাহলে অন্তত বিহারে আপার কাস্ট সবর্ণদের সংখ্যা 15.52%, বাকি 84% মতন মানুষ পিছিয়ে পড়া
অত্যন্ত পিছিয়ে পড়া, শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব মুসলিম পাসমান্দা। তার মানে ওই 90 জনের 3 জন নয়, এবার 75% জনের দাবি উঠবে এবং এখানেই সমস্যা। তাহলে এই ভোটের আগে বিশেষ করে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা নির্বাচনের আগে পিছিয়ে পড়া মানুষ তাদের হিসেব বুঝে নিতে ওই বৃহত্তর হিন্দু সমাজের থেকে বেরিয়ে আসবে, এটাই এক বিরাট সমস্যা বিজেপির কাছে। এবার কেবল নয়, বিরোধীরা 2024-এর নির্বাচনী এজেন্ডাও সেট করে দিল। এবার এই দলিত পিছিয়ে পড়া মানুষেরা তাদের জনগণনা অনুযায়ী রিজার্ভেশন চাইবে, চাইবেই। বিজেপি না দিলে বিরুদ্ধে 85% মানুষ, ওসব রামলালা ইত্যাদির গল্প চলবে না। আর দিলে উচ্চবর্ণের মানুষজন বিজেপির কাছ থেকে দূরে সরে যাবে, যা এখন পর্যন্ত প্রায় 80-85% বিজেপির দিকেই আছে। এবং মেনে নিলে বিরোধীরা বলতে পারবে আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে মোদি সরকার। তাই প্রায় কিংকর্তব্য বিমূঢ় বিজেপি সরকারের মুখিয়া মোদিজি বলেছেন, বিরোধীরা আমাদের দেশকে জাতির ভিত্তিতে ভাঙতে চাইছে। এই কথা শুনে অবশ্য হাসি পাওয়ার কথা। যারা এত বছর ধরে ধর্মের ভিত্তিতে দেশ আর সমাজকে টুকরো করার পরিকল্পনা চালিয়ে আসছেন, তারা সংখ্যার ভিত্তিতে হিস্সেদারির কথা শুনে আতঙ্কিত, বলছেন দেশকে ভাগ করা হচ্ছে। বিভিন্ন জনের প্রতিক্রিয়ার মধ্যে আমার বন্ধু অপরাজিতা যা বলেছেন তা তুলে ধরার লোভ সামলাতে পারলাম না। আই কোট, আল্লাহ, ধর্মের ভিত্তিতে বিভাজন বিভাজন নয়, জাতের ভিত্তিতে বিভাজন বিভাজন। তেরা কুত্তা টমি আর মেরা কুত্তা কুত্তা, তেরা রাস লীলা আর ম্যা করু তো বিলা। আনকোট। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।